ভোটের আগে দল বদলের হিড়িক পড়েছিল। তৃণমূল ছেড়ে সব বিজেপিতে যাচ্ছিলেন তৃণমূলের বড় বড় নেতারা। কিন্তু তারপরেও বিজেপির বাংলা দখলের স্বপ্ন ভেস্তে গেল। অমিত শাহ বলেছিল 200 পার করব, কিন্তু 100 কোটাও পার করতে পারেনি। বিরোধী আসনের জায়গা নিয়ে 77টি আসনে তারা জয়লাভ করেছে। তার মধ্যেই বিজেপির নেতারা বেসুরো। যে সমস্ত নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল তারা আবার ঘর অফসি, অর্থাৎ তৃণমূলে ফিরতে চাইছে। বেসুরো হচ্ছে বিজেপি নেতারা। সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় আপনারা সেই খবরই দেখছেন। কখনো দল ছাড়ছেন মুকুল রায়, জল্পনা তুঙ্গে, কখনো দল ছাড়ছেন রাজীব ব্যানার্জি, জল্পনা তুঙ্গে, এমন নানাবিধ খবর আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন। দলের মধ্যে আবার অসন্তোষ তৈরি হয়েছে, আবার লবিবাজি তৈরি হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যায় একদিকে, শুভেন্দু অধিকারী আর একদিকে। শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছে, রাজ্যের সভাপতি তিনি খোঁজ রাখেন না। বিজেপির মধ্যে একেবারে বেসামাল পরিস্থিতি। এ নিয়েই আজকে আমাদের প্রতিবেদন, বিস্তারিত জানাবো প্রতিবেদনে। তৃণমূলের সদ্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছেন, নেতারা তো বটেই, প্রচুর বিধায়কও তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এই দাবিকে বিজেপির উপর চাপ সৃষ্টির জন্য অভিষেকের কৌশল বলা যেতে পারে, কিন্তু বিজেপির অন্দরের বিরোধকে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। নিয়মিত নেতারা প্রকাশ্যে ঝগড়া করছেন, একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎকে কেন্দ্র করে প্রাক্তন মন্ত্রী ও ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরোধ দেখা দিয়েছে। সব্যসাচী দত্ত ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন, প্রার্থী হয়েছেন এবং হেরেছেন। তিনি বলেছেন, গত 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে প্রতিষ্ঠিত মুখ, আমরা তার বিরুদ্ধে কোনো মুখ তুলে ধরতে পারিনি। নেতিবাচক ভোটে নির্বাচন জেতা যায় না, ইতিবাচক দিকটা তুলে ধরতে হয়। দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর দিল্লি যাওয়া প্রসঙ্গে বলেন, শুভেন্দু কেন দিল্লি গেছেন তা তার জানা নেই, যারা ডেকেছেন তারা জানেন। আর শুভেন্দু বিরোধী নেতা, তাই তার অনেক কাজ থাকতে পারে। এ ব্যাপারে শুভেন্দু বলেছেন, তিনি দলের সংগঠন সচিবকে জানিয়ে এসেছিলেন, বৈঠকে মুকুল রায়ও আসেননি। তিনি বলেছেন বৈঠকের কথা জানতেন না, তিনি নিজের যন্ত্রণা নিয়ে আছেন। আবার দিলীপ ঘোষের দাবি, বৈঠকের কথা তাকে জানানো হয়েছিল, তিনি আসার চেষ্টা করবেন বলেছিলেন। দলের এই কোন্দল থামাতে রাজ্য বিজেপি একটা শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করেছে। দিলীপ ঘোষ বৈঠকে বলেছেন, দল বিরোধী মন্তব্য বরদাস্ত করা হবে না, দল বিরোধী মন্তব্য করলে তা শৃঙ্খলা রক্ষা কমিটি দেখবে। এদিকে বিজেপি নেতাদের মধ্যে বিরোধের পরিপ্রেক্ষিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি নেতাদের উচিত নিজেদের মধ্যে আলোচনা করে বিরোধ মিটিয়ে নেওয়া। দিল্লিতে শুভেন্দু বলেছিলেন, তিনি অভিষেকের কোনো কথার জবাব দেবেন না, কারণ অভিষেক তার পর্যায়ের নেতা নন। তার জবাবে অভিষেক বলেছেন, শুভেন্দুর পরিবারের বিরুদ্ধে ত্রিপল চুরির অভিযোগও রয়েছে, তিনিও ওই পর্যায়ে নামতে পারবেন না।